সংযুক্ত আরব আমিরাতের বঙ্গবন্ধু স্মৃতি সংসদ আবুধাবির উদ্যোগে চট্টগ্রামের ফটিকছড়ির প্রয়াত সংসদ আলহাজ রফিকুল আনোয়ারের একমাত্র কন্যা ও সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ারের সনিকে সম্বর্ধনা দেওয়া হয়েছে। আবুধাবিতে অনুষ্ঠানে সংগঠনের সভাপতি সৈয়দ লুৎফুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম সেলিম নেওয়াজ ও যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইয়াকুবের যৌথ সঞ্চালনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন চৌধুরী, দুবাইয়ের বঙ্গবন্ধু পরিষদের সভাপতি নূরনবী রওশন, ইন্ডেক্স এক্সচেঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আব্দুস সালাম সহ অনেকে।